গরুর গাড়ি নয়, ঘোড়ার গাড়ি নয়, জেব্রা গাড়ির কথা শুনেছেন কখনো? পাথুরিয়া ঘাটার মল্লিক বাড়ির ছোট ছেলে মনমথনাথ মল্লিকের হঠাৎ জেদ চাপল ঘোড়ার বদলে জেব্রা দিয়ে গাড়ি টানাবেন। আপনি নিশ্চয়ই ভাবছেন এমনটা আবার হয় নাকি? সাধারণভাবে হয় না ঠিকই, তবে সেবারে হয়েছিল। সালটা 1930। আলিপুর চিড়িয়াখানা থেকে 6,000 টাকা দিয়ে দুখানা জেব্রা কিনে কাজে লেগে পড়লেন মনমথনাথ। নিজেই ট্রেন করতে লাগলেন জেব্রা দুটোকে। কিন্তু ও যে বন্য প্রাণী, অত সহজে কি আর পোষ মানে? সেই অসাধ্যই সাধন করে ফেললেন তিনি। জেব্রা দিয়ে নিজের গাড়ি টানিয়ে রীতিমতো সেন্সেশন তৈরি করলেন তিনি। খবরের কাগজে লেখালেখিও হলো সেই নিয়ে, স্টেটসম্যানের ছবি পর্যন্ত ছাপা হলো ইডেন গার্ডেন্সে তাঁরই জেব্রা গাড়ির। এমন কাণ্ড কি আর কেউ কখনো দেখেছে ভূভারতে? কলকাতার রাস্তায় তখন ফিটন, কেরাঞ্চি বা চ্যারিয়েটের মতো নানান ঘোড়ার গাড়ি চলছে। এদেরই গল্প শুনুন আমাদের ইউটিউব চ্যানেলে যানবাহনের সাতকাহন সিরিজে।